আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের গরমের ছুটি সংক্রান্ত একটি বড়সড় আপডেট চলে আসছে। রাজ্যে ভালো গরমের ছুটি, 5ই জুন ও 7ই জুন স্কুল খোলার বিষয়ে জানায় শিক্ষা দপ্তর। এরপর বুধবার ছুটি বাড়ানো হচ্ছে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী জানান, স্কুলে গরমের ছুটি আরও 10 দিন বাড়ানো হচ্ছে। আগামী 14ই জুন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি চলবে। এরপর 15ই জুন খুলছে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল। রাজ্যজুড়ে চলছে তাপপ্রবাহ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তাই পড়ুয়াদের কথা ভেবেই গরমের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গরমের ছুটির পর কবে স্কুল খুলছে সে বিষয়ে মঙ্গলবার শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 5ই জুন খুলছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, এরপর 7ই জুন খুলছে প্রাথমিক স্কুল। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে চিঠি পাঠিয়ে এ বিষয়ে জানিয়েছে শিক্ষা দপ্তর, কিন্তু রাজ্যের গরমের পরিস্থিতি দিন কয়েক দিন বেড়েই চলেছে, ফলে আপাতত আরও 10 দিন গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে এবছর 24শে মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা ছিল, কিন্তু এপ্রিল মাসের শেষের দিক থেকে রাজ্যের গরমের দাবদাহ এতটা বেড়ে যায় যে তড়িঘড়ি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানায়, 2রা মে থেকে সমস্ত স্কুলে গরমের ছুটি দেওয়া হবে, কিন্তু সেই বিজ্ঞপ্তিতে স্কুল খোলার ব্যাপারে কোনো নির্দিষ্ট উল্লেখ ছিল না, ফলে গরমের ছুটি কাটিয়ে কবে স্কুল খুলছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। গরমের ছুটির পর স্কুল খোলার বিষয়ে জানতে চেয়ে শিক্ষা দপ্তরকে মধ্যশিক্ষা পর্ষদ চিঠি দিয়েছিল বলে সূত্রের খবর। এরপর গতকাল স্কুল খোলার বিষয়ে জানায় শিক্ষা দপ্তর, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজ্যে বাড়তে পারে আরও গরমের দাপট, ফলে এই দিনের মধ্যেই স্কুল খোলার তারিখ বদল করল রাজ্য সরকার। আপাতত 15ই জুন পড়ুয়ারা গরমের ছুটি কাটিয়ে স্কুলে যাবে। কার্যত বুঝতেই পারছো যে তোমাদের 5ই জুন কিন্তু স্কুল খুলছে না, তোমাদের স্কুল খুলছে 15ই জুন। 15ই জুন থেকে তোমাদের কিন্তু গরমের ছুটি কাটিয়ে তোমাদের প্রতিটি বিদ্যালয় খুলতে চলেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাউ লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। তোমরা যদি এখনও পর্যন্ত সামার প্রজেক্টগুলো কমপ্লিট না হয়ে থাকে, তাহলে এই কয়েকদিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের সামার প্রজেক্টগুলো কিন্তু কমপ্লিট করে ফেলো। এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।